তাদের মাদ্রাসায় মাদ্রাসায় বলাৎকারের ঘটনা ছি ইসলামের লেবাসটা না ধরলে না আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই আপনাদেরকে দায়িত্ব দিতে চাই খুঁজে খুঁজে বের করেন তো আহালই সুন্নাত ওয়াল জামায়াতের একজন আলেম বলাৎকারের সাথে জড়িত ছিল ইতিহাস দেখাতে পারবেন কোথাও ইয়াবা ব্যবসা করেছে গাজার সাথে দরা খেয়েছে বলতে পারবেন পেট্রোল বোমার সাথে দরা পড়েছে জঙ্গিবাদের সাথে সম্পর্ক ছিল বলতে পারবেন তারা ঋষিক বই নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বলতে পারবেন জঘন্যতম আরেকটি শেষ কথা বলি আওয়ামী লীগকে শ্রদ্ধার সাথে বলছি এই হেফাজত আজকে সারা দেশের মধ্যে তাদের যে দৌরত্বতা ঋণিত যে কার্যক্রম এই যে মার মারমুখী অবস্থান সবটার জন্য আমি আওয়ামী লীগের কিছু অংশকে দায়ী করছি যাদেরকে আমরা ইসলামের বড় একটি জনগোষ্ঠী বলে ভুল করে মনে করে থাকি সেটা হলো হেফাজত ইসলাম এই হেফাজত ইসলামকে মানুষ বিশ্বাস করেছিল সরল মনা মানুষ সরল প্রাণ মানুষ তাদের জনস্রোত দেখে তাদের অর্থ বৈব দেখে তাদের কার্যক্রম দেখে আসলেই কিন্তু মানুষ তাদেরকে ভালোবাসতে শিখেছিল কিন্তু আফসোস আপনাদের অবশ্যই মনে আছে শাপলা চত্বরের বিষয় সেই শাপলা চত্বরে তাদের যে আচরণ সেই আচরণে মানুষ কিছুটা হলেও মনে মনে সন্দেহ পোষণ করেছিল যে আসলে তাদেরকে এত বিশ্বাস করার ঠিক হয়নি এই জন্য মানুষ তাদেরকে ভালোবাসেনি ভালোবেসেছিল তাদের দাড়ি দেখে টুপি দেখে তাদের আমল দেখে তাদের মাদ্রাসা দেখে তাদের শিক্ষা দেখে মানুষ অভিভূত হয়েছিল বিশ্বাসযোগ্য জায়গা মনে করেছিল কিন্তু যখন তাদের স্বরূপটার কিছুটা অংশ প্রকাশ করলো তখনই মানুষ তাদেরকে সন্দেহ করতে বসেছিল তারপরের ঘটনা বড় পরিতাপের বিষয় ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকায় চট্টগ্রামে কী ধরনের ঘটনা তারা ঘটিয়েছে হাতে লাঠি নিয়ে পেট্রোল নিয়ে আমার রাষ্ট্রীয় সম্পদ এই রাষ্ট্রীয় সম্পদের একক অধিকার কাউকে দেওয়া হয়নি রাষ্ট্রের প্রত্যেকটি মানুষের অধিকার রেল স্টেশনটা হেফাজতের বাবার নয় তাদের তৈরিকৃত নয় এখানে সবার অর্থ যেখানে জড়িত সেই জায়গাটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিল সবচেয়ে বড় দুঃখের কথা হলো মাথায় ছিল তাদের পাগড়ি টুপি হাতে ছিল লাঠি ব্রাহ্মণবাড়িয়ার ভূমি অফিস এটা টোটাল ব্রাহ্মণবাড়িয়ার একটা ভৌগোলিক জমি সংক্রান্ত যেগুলি সেই চিত্র সেই ম্যাপ দলিলাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এগুলিকে পুরিয়ে ফেলা হলো আজ কাল পরশু বুঝবে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যখন তাদের খতিয়ান খুঁজে পাবে না তাদের রেকর্ড খুঁজে খুঁজে পাবে না তাদের পর্সা দাগ নম্বর খুঁজে পাবে না কত বড় যোগ্য শয়তানের কর্ম হলো এমন একটা কর্ম করবে যা যুগ যুগ ধরে মানুষ অশান্তিতে থাকবে ঠিক সেই কর্মটাই কিন্তু তারা করেছে আগুন দ্বারা পুরিয়ে ফেলা হলো সার্কিট হাউস শহরের মধ্যে প্রত্যেকটি জেলা শহরের গুরুত্বপূর্ণ একটি জায়গা সার্কিট হাউস অতিথিখানা মেহমান আমি আমার একবার সুযোগ হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে দুরাত্রে রাত্রে মেহমান হিসেবে থেকেছিলাম দেখেছিলাম খুব সুন্দর একটা পরিবেশ ছিল জ্বালিয়ে দেওয়া হলো থানা মানুষ নিরাপত্তার জন্য যেই জায়গায় গিয়ে আশ্রয় চায় সেই আশ্রয়স্থলে তারা আগুন লাগিয়েছে আশ্রয়স্থলে মানুষ আগুন দিতে পারে করেছে তো গাড়িগুলি পুরিয়ে দিয়েছে কার সম্পদ আর নরেন্দ্র মোদি তো এই দেশে কয়েক মিনিটের জন্য মেহমান তার জন্য আমার দেশটাকে পুরিয়ে ফেলতে হবে আমার দেশের আশ্রয়স্থলকে পুরিয়ে ফেলতে হবে এটার নাম ইসলাম নয় আহলে সুনাত জামাত আমরা পূর্ব থেকে তাদের বিরোধিতা করে আসছি কারণ তাদের স্বরূপ কখন না কখন প্রকাশ পাবে কিন্তু আমরা সেটা আগ থেকেই জানতাম এই জন্য আমরা তাদের সাথে একমত হইতে পারিনি কখনোই পারব না সেই দল শয়তানি দল আমরা বিশ্বাস করি সেটা শয়তানি দল আহলো সুল্লা জামাত ইমানি দল ইমাম হাসান হুসাইনি দল ওরাই আজ সারা দেশে আগুন দেয় যারা কিছুদিন পূর্বেও আপনারা জানেন গোমন্ত মানুষকে পেট্রোল বোম মেরে তারা গুমন্ত মানুষকে দগ্ধ করেছে জ্বালিয়ে দিয়েছে পুরিয়ে দিয়েছে তাদের মাদ্রাসা মাদ্রাসায় বলাৎকারের ঘটনা ছি ইসলামের লেবাসটা না ধরলে পারতে না রোজি রোজগারের বহু রাস্তাই তো ছিল চুরি ডাকাতি করেও তো মানুষ আর রোজগার করে সদগোষ খেয়েও তো করে অন্যান্য বহু উপায় তো আছে কেন ইসলামের লেবাসটা ধারণ করে ইসলামকে কলঙ্কিত করতে চায় আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই আপনাদেরকে দায়িত্ব দিতে চাই খুঁজে খুঁজে বের করেন তো আহালই সুন্নাত ওয়াল জামাতের একজন আলেম বলাৎকারের সাথে জড়িত ছিল ইতিহাস দেখাতে পারবেন কোথাও ইয়াবা ব্যবসা করেছে গাজার সাথে দরা খেয়েছে বলতে পারবেন পেট্রোল বোমার সাথে দরা পড়েছে জঙ্গিবাদের সাথে সম্পর্ক ছিল বলতে পারবেন তারা ঋষিক বই নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বলতে পারবেন জঘন্যতম আরেকটি শেষ কথা বলি আওয়ামী লীগকে শ্রদ্ধার সাথে বলছি এই হেফাজত আজকে সারা দেশের মধ্যে তাদের যে দৌরত্বতা আজকে যে তাদের এই ঘিন ঘৃণিত যে কার্যক্রম এই যে মার মারমুখী অবস্থান সবটার জন্য আমি আওয়ামী লীগের কিছু অংশকে দায়ী করছি হ্যাঁ করছি কেন করছি ভালোভাবে শুনুন আমাদের এলাকায় এই ওয়াহাবিদের কৌমিদের যদি কোনো সভা হতো এই সবার প্রধান অতিথি থাকতেন এমপি সাহেব আমরা আহলে সুনাত জামাত তাদের আকিদাগত দূরত্ব বিদায় আমরা তাদের আকিদাগতভাবে বিরোধিতা করতে হয় করতে গিয়ে আমরা পারতাম না কেন আওয়ামী লীগের বড় নেতা ওহাবিদের মাহফিলের তাদের সবার হয় প্রধান অতিথি না হয় সভাপতি আমরা কথা বলতে গেলে আওয়ামী লীগের লোকেরা বলতো আমার নেতার মাহফিলের মধ্যে বিরোধিতা করতেছে এই বলে আমাদের উপরে চড়া হয়ে যেত প্রত্যেকটা জায়গায় সারাটা দেশে অস্বীকার করতে পারবেন না আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি অত্যন্ত শ্রদ্ধা করি তার জন্য মনে মনে দোয়া করি আমার মহান দরদি মুর্শিদ কেবলা রেসবি শাহ হুজুর কেবলা শেখ হাসিনার জন্য দোয়া করেছেন সহি ইমানদার বলেছেন এই জন্য আমরা আওয়ামী লীগকে নয় শেখ হাসিনাকে ভালোবাসি আওয়ামী লীগকে ভালোবাসি এই কারণে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে চলে কিন্তু তার কিছু কিছু নেতা কর্মীরা যা করেছেন তাদের জন্য আমরা হেফাজের কিছু বলতে পারতাম না কারণ তাদের পালিত পুত্র হিসেবে এ হেফাজত ছিল আজকে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় যা কিছু হচ্ছে ওবায়দুল মুক্তাদির সাহেবের বাড়িঘর ভেঙেছে আওয়ামী লীগের সভাপতির অফিসে আগুন দিয়েছে আমি বলবো বাবা আপনার এত বেশি দুঃখ পাবেন না কারণ ওরা আপনার পালিত সন্তান আমি জানি ব্রাহ্মণবাড়িয়ার ওহাবিদেরকে তারা যে এত উপরে উঠেছে প্রত্যক্ষ পরোক্ষভাবে মদতদাতা তাদেরকে সহযোগিতাকারী আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতারা তারাই ছিল আজ কষ্ট লাগে আপনাদের আপনাদের দুগ্ধ খেয়ে তারা তাদেরকে পশেছিলেন ঘাড়ে তো তারাই উঠবে তাই না আমাদের কথা শোনেননি আমরা আহল সন্নাতুল জামাতের কথা আপনারা শোনেননি আমাদেরকে আপনাদের ভালো লাগতো না তবে হ্যাঁ বলি সময় আছে সহজতে তাদেরকে দমন করুন না হয় পস্তাতে হবে আমরাও নিরাপদ না যেমন আপনারাও থাকবেন না অত্যন্ত স্বতন্ত্র জায়গায় দাঁড়িয়ে আমার এই কথাগুলি বিবেচনা করার জন্য আমার এই দেশের সকল শ্রেণীর মানুষের প্রতি উদার্ত আহ্বান জানাচ্ছি এবং এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহিগাত